नमस्कार बंधुरा, राजेश्वरी रान्नाघरे सकल के स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब लाउ शागेर एकटी रेसिपी। एई शाग एक बार खेले मुखे लेगे थाकबे। एई शाग रान्ना करले जे कोनो सब्जी तरकारीके हार मानिए देबे। ताहले देरी ना करे देखे नी आजकेर रेसिपी। एखाने परिमाण मतो लाउ शाग निएछि। लाउ शागगुलोके आमी देखतेई पाच्छेन बेछे निएछि। पाता ओ डाटा एकसाथे आमी निएछि छुले। पाता और डाटा एकसाथे आमी रान्ना करब। आर निएछि एकटा मीडियम साइजेर बेगुन केटे पिस करे निएछि। निएछि परिमाण मतो सीम केटे पिस करे निएछि देखतेई पाच्छेन। एकटा मीडियम साइजेर आलू केटे कुচি करे निएछि। आर निएछि तीनटे काचा लंका चेरा। निएछि परिमाण मतो डालेर बड़ी। निएछि दुई चामच रसुन बाटा। একটি শুকনো লঙ্কা নিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর লাগবে নুন, চিনি ও হলুদ। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। বেগুনগুলোতে আমি আগে থেকে একটু নুন মেখে রাখছি, যাতে বেগুনের ভেতরে জলটা বেরিয়ে যায়। নুনটা মেখে একটু রেখে দিচ্ছি। একটা কড়াই নিয়েছি। কড়াইতে এবার আমি লাউ শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার সাথে আমি শিমটাও সেদ্ধ করব, আলুটাও করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার জল দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব। দুই মিনিট ঢেকে রাখার পর এটাকে আমি আবার নেড়ে দিচ্ছি, যাতে নিচেরটাও ও উপরটাও ভালো করে সেদ্ধ হয়। আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। টোটাল চার মিনিট আমি এটাকে সেদ্ধ করলাম। এবার আমি ঝাঁঝরি তেলের সাহায্যে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝাঁঝরি থালায় আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার অন্য একটি পাত্রের মধ্যে ডালের বড়িগুলো আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ডালের বড়িগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা নুন মাখানো ছিল, তাই বেগুনটা চিপে দিতে হবে, যাতে জলটা বেরিয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। বেগুনগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়। বেগুনগুলো এপিট ওপিট করে সবগুলো টুকরো আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা লাল হয়ে এসছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি।
পাত্রটি গরম হয়ে গেছে, এবার আমি শাকটা ফোড়ন দেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি। লঙ্কাটা একটু নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করা রসুন। রসুনটা আমি তেলে ফ্রাই করে নেব। শাকের রসুনটা কিন্তু বেশি পেস্ট করা যাবে না, একটু আস্ত একটু গুঁড়ো রাখতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। রসুনটা ফ্রাই করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লাউ শাক। পরিমাণ মতো আরো নুন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বেগুন। বেগুনটাও শাকের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি ও লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন, কারণ কেউ বেশি পছন্দ করে কেউ কম পছন্দ করে। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি। ভেজে রাখা ডালের বড়িগুলো আমি অর্ধেকটাই ভেঙে দিয়েছি, কারণ এগুলো শাকের মধ্যে থাকলে আস্ত থাকলে সেদ্ধ হবে না, তাই আমি গুঁড়ো করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা ও কয়েকটা আস্ত ডালের বড়িগুলো। এবার সবগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে ঢেকে সিদ্ধ করব। সাধারণত লাউ শাক অনেকেই সেদ্ধ করে রসুন ফোড়ন দিয়ে খেয়ে থাকে, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি। এই শাক রান্না করার সময় যত ঢেকে ঢেকে এটাকে নাড়াচাড়া করবে তত টেস্ট বাড়বে। আবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই লাউ শাক রান্না করার সময় কিন্তু আপনারা বেশিরভাগ কচি পাতাটাই নেবেন, আর ডাটাগুলো যেন আগার পাতা হয়।
আর এটাকে পুরো ড্রাই করে ফেলবেন, তাহলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এসবটা রান্না করতে একটু টাইম লাগে, টাইম লাগলেও খাওয়ার পর খুবই টেস্ট লাগে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি হাই ফ্লেমে রেখে পুরো শুকিয়ে নিচ্ছি। আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন শাকটা লেগে লেগে যাচ্ছে। জলটা পুরোই শুকিয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, 2 মিনিট পর আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, সবজি দিয়ে লাউ শাক। তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে তৈরি করলাম আজকের রেসিপি? আপনারাও বাড়িতে ট্রাই করুন ও আমাকে কমেন্ট করে জানান। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।